মাখদিজাতুল কুবরা বলতেছে আমি দেখেছি রাখাল বেশে আমার আমাদের নবীজি যখন ছাগল চড়াচ্ছিলেন ছাগলগুলো চড়তেছে আর উনি এইভাবে পাহাড়ের সাথে পিঠটা লাগিয়ে ঘুমায় আছে আর যাই দেখি দুইটা সাপে এইভাবে ফণা দিয়ে বাতাস দিচ্ছে। দিনাজপুর শহরে বালুবাড়ি বলে একটা জায়গা, শেখ জাহাঙ্গীর বাগদাদী রহমতুল্লাহ আলাইকে জাহেলরা দাওয়াত দিয়েছিল, কুকুর আর বিড়াল জবাই করে মাংস দিয়েছিল, কুকুর আর বিড়াল জবাই করে মাংস দিয়েছিল, আল্লাহর ওলি ডাক দিয়ে কয় কিসের মাংস? বলে হুজুর আপনার তো অন্তর চক্ষু খোলা আছে, আপনি যেটা পছন্দ করেন সেইটা খান, সেইটা খান। এইবার শেখ জাহাঙ্গীর বাগদাদী রহমতুল্লাহ আলাইহে আঙ্গুল দিয়ে বলতেছে কিসের মাংস রে তোরা, আমি তো জানি না, যার যার মাংস বাটির থেকে একটু উঠে দাঁড়া, বিড়ালের বাটির থেকে বিড়াল আর কি বলে কুকুরের বাটি থেকে কুকুর এসে কয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলাইহে, আমরা আমাদেরকে দোষী মনে করবেন না, ওই জাহেলরা এই কাজ করেছে আমাদের দোষ না। এইবার আসেন কায়রো, মিশরের কায়রো, কায়রো জেলখানায় চক্রান্ত করে এক জাহেল বাদশাহ আল্লাহর অলিকে জেলের মধ্যে ঢুকাইয়েছিলেন, আল্লাহর অলিকে জেলের মধ্যে ঢুকাইয়ে জেলের দরজা খুলে একটা পাগলা কুকুর ঢুকাইয়ে দিয়েছে, যেন আল্লাহর অলিকে কামড়ায়ে কামড়ায়ে খায়, পাগলা কুকুর যাতে কামড়ায়ে কামড়ায়ে খায়। এইবার কুকুর ঢুকাইয়ে দিয়েছেন পাগলা কুকুর, পাগলা কুকুরে যদি একটা কামড় দেয় একুশটা ইঞ্জেকশন দেওয়া লাগে, চোদ্দটা ইঞ্জেকশন দেওয়া লাগে নাভির উপরে, এই পাগলা কুকুর লাগাই দিয়েছে আল্লাহর ওলি কায়রো জেলখানায় এইভাবে নামাজ আদায় করতেছে, আর কুকুর এইভাবে জোড় হাত করে দাঁড়িয়ে বসে আছে, ইতর পনা কার্য আমার, টানটুন দিলে অসুবিধা আছে নাকি? আমার বাড়ি তো কুষ্টিয়ায়, দু একটা টান তো দিবই, রাজি আছেন তো? ইতর পনা কার্য আমার, ঘটে অহর নিশি গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। এইভাবে কুকুর কান্তেছে, আল্লাহর ওলি যাই না মাঝে বসে বলছে কুকুর কান্দিস রে, কান্দিস কেন রে? বলে এইবার মারা গেলে যেন আমি মানুষ হয়ে ফিরে আসি। কুকুর আল্লাহর ওলি চিনে, হরিণ আল্লাহর ওলি চিনে, সাপ সাপ আল্লাহর ওলি চিনে না? চিনে। মাখদিজাতুল কুবরা বলতেছে আমি দেখেছি রাখাল বেশে আমার আমাদের নবীজি যখন ছাগল চড়াচ্ছিলেন ছাগলগুলো চড়তেছে আর উনি এইভাবে পাহাড়ের সাথে পিঠটা লাগিয়ে ঘুমায় আছে আর যাই দেখি দুইটা সাপে এইভাবে ফণা দিয়ে বাতাস দিচ্ছে। সাপে নবীকে কি দেয় আর আমাদেরকে সবল দেয়? আর কই নবীও যা আমিও তা, পাগল নাকি? নবীও যা আমিও তা, এক ডাকাত ইন্ডিয়াতে ওর সাথে গল্প হচ্ছে যে ইন্ডিয়া মুর্শিদাবাদ জলঙ্গি থানা মনসাতলা গ্রাম, কি কি ডাকাতি করলেন? বলে জীবনভর তাহলে আপনার কষ্ট হয় না? বলে কষ্ট হলে ডাকাত হয় নাকি? যাই আগে একটা কান কেটে দিতে হবে, তারপরে ভয়ে সব বের করে দিবে, আর না হয় যদি আদায় করতে হয় তাহলে বাচ্চা ছেলেকে একটা আষাঢ় মারি ওর মার সামনে মারতে হবে, তারপরে এমনি আলমারির চাবি দিয়ে দিবে। তাহলে সর্বনাশ। বলে সাহস তো? বলে বিশ্বাস করেন আমার মতন সাহস আমার বংশের মধ্যে আমার গ্রামের মধ্যে নাই। এই করতে করতে ও বসে গল্প করছে, ও আর ওই ডাকাত আর আমি ডাক দিব। আচ্ছা কত দেখে তো বিশাল কুলিম সাহ, আমি এমনি লাভ দিয়ে উঠেছি আর ও লুঙ্গি তুলে ঝাড়ি দৌড়, তাহলে কিরে তোর বলে এত সাহস? তো সাপ বলে আমার ডাকাতি করার সাহস আছে কিন্তু সাপের পাখাসে আমি ধরব। আর সেই সাপ নবীজিকে বাতাই দেয়। সাহাবী রুটি দিয়ে গেলেন, তরকারি দিলেন না, এইবার
নবী যে মনে মনে কেবল বলতেছে পাগল রুটি দিল তরকারি দিল না, কিন্তু পাগল রে বলার সাথে সাথে একদল মৌমাছি কানের কাছে এসে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি চিন্তা করেন না রুট তরকারি দেয় নাই তো কি হয়েছে, আপনি শুধু একটু অর্ডার দেন, আমরা মৌমাছিরা বহুদিন ধরে একটু মধু জন্মাইছি, মধুটা দিয়ে যায় আপনি নবী রুটি খা। আচ্ছা এই মোল্লারা কি কিছু পড়ে নাই? ইন্নাল্লাযীনা, এই মোল্লা তুমি যে কোরআন শরীফ পড়েছো, আমি বাঙালি হুজুর সেই কোরআন শরীফ পড়েছি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহ বলেন আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়াত হয়, বায়াত বাইউন মানে অঙ্গীকার, তারা যেন বিশ্বাস করে গো ওই হাতের উপরে আমার আল্লাহর হাত। যে মোল্লা নবীও যে আমিও তা বলে, তাকে বলছি তুমি কি পড় নাই, মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আমার হাবিবের হাতে পাথর মারে নাই, আমি আল্লাহর হাতে মেরেছিলাম। না নবী কিন্তু আল্লাহ নয়, নাউজুবিল্লাহ, নবী কিন্তু আল্লাহ নয়, আল্লাহ আল্লাহ নবী নবী, জোরে বলুন ঠিক কিনা, যখন এসপি ছিল তখন আর এখন কি একই রকম, জোরে বলেন, মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ যখন মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, মানুষের ধরা হয় আল্লাহর, বলা হয় আল্লাহর, হাঁটা হয় আল্লাহর, খাওয়া হয় আল্লাহর, তাই বলে ওই মানুষটা কোনোদিন আল্লাহ হয় না, ওটা আল্লাহওয়ালা হয়ে যায়। নারায়ে তাকবীর। এইবার ওয়াজ মোটামুটি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয় তুমি জয়ী হবে, ওয়াবাশশিরিল মুমিনিন, যদি তুমি মোমেন হও। এইবার আমরা মোমেন কি কোমেন ভালো করে বুঝেন, যে জাতি নবীকে মানে না, যে জাতি ওলিকে মানে না, তাকে মোমিন বলা যাবে না। এই ভালোই তো মাল কামাই, সবার এই কথাটা একটু দিও, যে জাতি নবীকে মানে না, যে জাতি ওলি মানে না, সেই জাতি কোনোদিন মমিন হতে পারে না। তার কারণ তোমার স্ত্রী স্ত্রী কেটে দিল ওলিরা, আর তুমি এসে এখন বলছো পীরের মাজারগুলো ভেঙে দাও। হ্যাঁ পীরের মাজারে যে খারাপ কাজ হয়, কিছু কিছু সবাই তো আর সাধু যায় না, কিছু অসাধুও তো যায়, জোরে বলুন ঠিক কিনা। তা আমাদের পীরের মাজারে যদি অসাধু যাওয়াতে তুমি মাজার ভেঙে দাও, তো মাদ্রাসার মধ্যে বলাৎকার করো তখন কি হয়? আরে সে তো চোর চুরি করেছে, স্যান্ডেল একটা ফাটা স্যান্ডেল পরে আবার আল্লাহ বাটা দেবে, কিন্তু মাদ্রাসার ভিতরে যে তুমি শিশু বাচ্চাকে 15 দিন ধরে ভ্যাসলিন দিয়ে বলাৎকার করতেছ, এটা তো লূত আলাইহিসসালামের জামানায় হয়েছিল। ভালো করে খেয়াল করো, লূত আলাইহিসসালামের জামানায় হতো পুরুষে পুরুষে জিনা। আর আমার এই মোবাইলের মধ্যে আমি সেভ করে রেখেছি, এটা কত বড় অপরাধ যে মাদ্রাসার শিশু বাচ্চাকে বড় বড় উস্তাদ ধরা পড়িছে, এই ফেসবুকে যখন দেয় তখন আটকায় রাখি। মনে রাখো, মনে রাখো, শেখ হাসিনার ক্ষমতা নয়, খালেদা জিয়ার ক্ষমতা নয়, ক্ষমতা হলো আল্লাহর, আর আমার উপরে আল্লাহ বেজার, তার কারণ আমি একজন উস্তাদ, আমার ছাত্রের সাথে জিনা করেছি। এই দেশে কোনোদিন আমার উপরে বরকত এবং রহমত থাকতে পারে না? যখন বলবে কি জানেন, যে বলাৎকার, তাহলে তো স্কুল কলেজও জিনা ব্যবিচারী হয়। আরে বাবা, একটা নারীর প্রেমে একটা পুরুষ পড়ে গেছে, এটা পড়া সম্ভব, কিন্তু তুমি পুরুষের সাথে জিনা ব্যবিচারী করতেছ, তুমি এটা কোন পুরুষ? হ্যাঁ মসজিদের মধ্যে ধরা পড়লো, মাদ্রাসার মধ্যে ধরা পড়ে পুরুষে পুরুষে জিনা। মনে রাখো, শেখ হাসিনার জন্য গজব নাজেল হয় নাই, খালেদা জিয়া এখন গোপনে অ্যারেস্ট হয়ে আছে। অ্যারেস্ট মানে কি? গৃহবন্দী অবস্থায় আছে, তার জবান দিয়ে কোনো কথা নেই, বয়স হয়ে গেছে। খালেদা জিয়া শেখ হাসিনার কথা এই জায়গায় বলি না, আমি বলি ভাইরা আমি মোল্লার উপরে আল্লাহ বেজার হয়ে গেছে, তার কারণ শেখ হাসিনা কোনোদিন বলবে না মাজারগুলো ভেঙে দাও, খালেদা জিয়া কোনোদিন বলবে না শাহ মখদুমের মাজার ভেঙে দাও। এই কথা বলে শুধু আমার মতন চার পদের চার রকম মোল্লা। নারায়ণ সালাত, নারায়ণ গাসিয়া,
ইমাম হাসানের শত্রুরা, কারবালার শত্রুরা, এইবার তারা কেন মাজারের বিরুদ্ধে লেগেছে, কেন তরিকতের বিরুদ্ধে লেগেছে, তাদের যে লেখাপড়া আছে ওই ওয়াজ এই দেশে চলে না। বুঝতে পেরেছেন? এরা এই পক্ষ নিয়েছে যাতে ওই মাজার বিরোধীরা সব তাকে ডাকে, এইবার ওই ডাকাতে তারা ধনী হয়ে যায় আর মাজার পন্থী হুজুরের কাছে আসতে পারো না। তাতে কোনো দুঃখ নাই রে, ওই টাকা আমার দরকার নাই, ওই ধন দৌলত আমার দরকার নাই, দেড় টাকা নিয়ে সাজাদপুরের মাটি দিয়ে যাব আর শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি মরানা জিন্দা। জোরে বলেন, কোন আয়াতে পাবেন আগে হাদিসে বলি, আলাউলিয়ালায়া মতো হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। এটা হলো হাদিস। আর কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে জীবিত বলো না, তারা মৃত বলো না, তারা জীবিত কিন্তু উপলব্ধি করতে পারো না। এইটা কিন্তু শাহজালাল শাহপরান আমানত শাহ বদর শাহ গৌসে পাক গরিব নওয়াজের পক্ষে এই আয়াত নাজিল হয় নাই। এই আয়াত নাজিল হয়েছে হযরতে আমির হামজা শহীদ হয়ে গেলেন, এটা হলো শহীদানের উপরে। এ ভাইরা, খাজা গরিব নামাজ নয়, আল্লাহ ওয়ালাম এমনিতেই যদি মারা যায় শহীদের দরজা পায়। এই জায়গায় যদি কেউ মারা যায় শহীদের দরজা, আর সিনেমা হলের মধ্যে মারা গেলে কিসের দরজা? ও মা খালারা, তোমার ফরিদ বাঙ্গাসীর মানুষে বলছে, আমি বক্তা বলি নাই, ইসলামিক জালসাই যদি কেউ মারা যায় জান্নাতি হয়ে যায়। আর ঘরে ঘরে আরেকটা জালসা আছে, সেটা হলো ওইটা দেখতে যাই যদি হাত ফেল করে মরো, মারবে রে এত শের কুড়া, সুজা করবে বেকা তেড়া, জোর জুলুম খাড়বে না তাতে মানুষ কে তো মারার যাবে সাথে। আমরা সেই মুসলমান, আজকের ওয়াজ হলো আমরা সেই মুসলমান। আমাদের লাথি মেরেছে মুসলিম বাদশারা, আজ আমরা ইহুদি বাদশার কাছে লাথি খেতে হচ্ছে। আমরা সেই মুসলমান গো, হাঁটতে হাঁটতে ইরানের সঞ্জার নগর থেকে হাঁটতে হাঁটতে খাজা গরিব নামাজ মঈনুদ্দিন চিশতি কাবা শরীফে গেলে, হেলিকপ্টার হইলো, কত কিছু হইলো, এখানে অনেক বাপসা সারা মুরব্বী আছে, ওই পায়ে হাঁটি হজ করে যে আল্লাহর অলি হয়ে আসছে, আর এখনকার ফ্লাইটের হাজি ওই ওই ওর পাদ ধুলির সমানও নাই। ঠিক, তার কারণ তখন ছিল তাদের হৃদয়ে প্রেম, আর এখন আগেই চিন্তা করে কত টাকা খরচ হবে, 3 লাখ, 20 ভরি সোনা আনলে লাভ হবে, আর কোনো ব্যাপার না, যাওয়ার সময় তো তো 2 নম্বর সার্টিফিকেট। জোরে বলেন ঠিক কিনা? আবার ওই জায়গায় যাই বলছে খবরদার নবীজির রওজায় যাওয়া বেদাত, ওইখানে আবার মোল্লা বলছে নবীজির রওজায় যাওয়া বেদাত, এটা কোনো হজের আরকান আহকামের ভিতরে নাই। আর আমি যাই দেখতেছি আবু জেহেলের বাড়ির পাশে এক লোক, চলেন যাই একটু হাঁটি, তো বলছেন না আমি পেশাব করবো, আমি বলছি বাড়ি আপনার বাড়ি মাদারীপুর আর আমার বাড়ি কুষ্টিয়াতে, আমি একটু বসি পেশাবটা করে আসেন। বলে হুজুর আপনি কষ্ট করেন না, পেশাব ফিরতে দেরি হবে, তার কোনো পেশাব লাগে নাই। তো পেশাব লাগে না, আপনি পেশাব করবেন কেন? বলে হুজুর বাঙালি হুজুর কুষ্টিয়ার হাজি সাহেব, আমি যখন হজের টাকা জমা দিয়েছিলাম আমি নিয়াত করেছিলাম আল্লাহ হজ আমার হোক বা না হোক ওই আবু জেহেল হারাম জাদার বাড়িতে না মুইটি আমি আসব না। কত বড় আশেক দেখিছ? জোরে বলেন ঠিক কিনা? এইবার তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন কাবাই, কাবার পার্শ্বে গিয়ে আমার খাজা গরিব নামাজ বলতেছে খুব ভালো করে খেয়াল, বাবাজি রে, খাজা গরিব নামাজ বলছে কাবার, এ আমি মঈনুদ্দিন সঞ্জার নগর থেকে পায়ে হেঁটে এসেছি, আমি তোকে চাই না, তোর মালিক কোথায় সেইটা বল। দেখিছো তরিকতের হজ? আর আমরা যাই কি বলি, বউ বলছে কাবার পাশ দিয়ে গিয়েছে, আমি বলিস কি বোধ, একেবারে কাবার ধরে সেই গুইনি গুইনি 17টা সুমা দিয়েছি, কইছে আমার নামে একটা সুমা দেও নাই, কইছে মনে ছিল না, কাবাই সুমা দিয়ে বোর কাছে গল্প দাও 17টা সুমা দিলাম।
আর আমার তরিকতের মহা সম্রাট মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ যাই বলছে, কাবারে আমি মঈনুদ্দিন পায়ে হেঁটে এসেছি, তোর সাথে দরকার নাই, তোর মালিক কোথায় ব? মালিকের সাথে কথা হলো ওইখান থেকে, এনারা বুঝবে পুলিশের চাকরি করেছে ক্রলিং। এইভাবে গড়ায় গড়ায় যে গেছে মদিনায়, বলুন দেখি ও হাজি ভাইরা, আপনারা গেছেন এয়ার কন্ডিশন কোসে, আর আমি গেছি আমেরিকান গাড়িতে, এই সেই গাড়ি এখানে এখনো ইম্পোর্ট এক্সপোর্ট হয় না, সেই গাড়ি রিজার্ভ করে মদিনায় গেলাম, গাড়িতে চড়েও তারপরে একটা জায়গায় রেস্ট নেওয়া লাগে, চাটা খাওয়া লাগে, আর খাজা মঈনুদ্দিন চিশতি এইভাবে গড়ায় গড়ায় সাল বাকলা তুলে মদিনার রোজার কিনারে যায় কান্দতেছেন, নবী নবী গো তুমি আমার জীবনের জীবন, কান্দতেছেন। সন্তান যেমন মার কাছে বাপের কাছে কান্দে, ওইভাবে খাজা বাবার কাছে কান্দতেছে, রহমাতাল লিল আলামিন তুমি উম্মতের জাবিন। আমি মঈনুদ্দিন কিভাবে আসছি তুমি জানো গো? আমি মঈনুদ্দিন তোমার মাজার রওজা দেখতে আসি নাই, তুমি কোথায় আমাকে দেখা দাও? সমস্ত দেহ কাটা ফাটা, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়, প্রেমের কি স্বাদ আছে বলো? যদি কেউ মুর্শিদ ধরা লোক থাকেন, মুর্শিদ ইমান পরীক্ষা করার জন্যে কত ডিজাইনের পরীক্ষা করবে, যতই জ্বালা যন্ত্রণা দিক না কেন, একেবারে নির্দ্বিধায় তার মুখের দিকে তাকায় ঠাই কো, তোমার পরিশ্রমের কাছে ফল ধরবে তাতে কোনো সন্দেহ নাই। বায়রামাত এইবার নবীজি বলতেছে মঈনুদ্দিন, আমি মারহাবা খান বলে, এইবার বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চাই, বলে আমি তোমার আসি, সুবহানাল্লাহ, এই মুহূর্তে তোমার উপরে অর্ডার হয়ে গেল, তুমি ভারতের আজমিরে চলে যাও, আজমির তারাগড় কি বলে তারাগড় পাহাড়ের কাছে আনা সাগরের পারশে গিয়ে বসো। ইয়ার সুল আল্লাহ আমি তো আজমির চিনি না, ইন্ডিয়া চিনি না, দেখবেন এই জমিনের মালিকটা কে ছিল আমি বলতে পারবো না, এসপি বলতে পারবে না, ইমাম মুয়াজ্জিন বলতে পারবে না, এই জমিনের মালিক কোথার থেকে জমিন আসলো, খতিয়ান নম্বর দাগ নম্বর, একমাত্র যারা জমি মাপে তাদেরকে কি বলে? আমিনের কাছে একটা বড় কাগজ থাকে, এটাকে কি বলে? ম্যাপ, নকশা, ওই ছোট ছোট লেখা, এই জমিন ছিল গুরুপদ, গুরুপদর বাবা হরিপদর কাছে বিক্রি করলো, এই হরিপদ বিক্রি করলো মুসলিম উদ্দিন সরকারের কাছে, সব বলে দিতে পারবে, তার নাম হলো আমিন। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো চিনি না, আমার নবী তো শুধু মক্কার নবী নয়, ভারতের নবী, বাংলার নবী, ওয়াবা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, তামাম পৃথিবী নয় তামাম সৃষ্টি জগতেরই নবী আমার নবী। নকশা বের করে বলল এইভাবে চলে যাও, তিনি যাই বসলেন শাহজালাল গোরগোবিন্দ ইব্রাহিম আদ হাম্বলকি পশুরাম, আর তারপরে শাহ শরীফ জিন্দানি ভাংসিং রাজা, আর আমার গরিব নেওয়াজের কাছে পড়ে গেল পৃথিরাজ, পৃথি পৃথি রাজ, আড়াইশো মন পাথর, আড়াইশো মন ওই তারাগড় পাহাড় থেকে ফেলাইয়ে দিলে এই মঈনুদ্দিন মুসলিম ফকিরের খানকা বলতে কিছু থাকবে না, আড়াইশো মন পাথর জাদুর বলে ফেলাইয়ে দেবে। এইবার মুরিদানরা এসে বলছে হুজুর এই ব্যাপার, বলে সেটা আমি মঈনুদ্দিনের নয়, এটা আমার আল্লাহর ব্যাপার, পাহাড় থেকে পাথর গড়ায় ফেলাই দিল, খাজা গরিব নেওয়াল দুই আঙ্গুল দিয়ে ধরলো, এই দুই আঙ্গুল পাথর ফুটা হয়ে আঙ্গুল ঢুকে গেল, আঙ্গুলে একটু ব্যথাও লাগে না, এ আমরা সেই মুসলমান। ইতিহাস খুঁজো যদি মিথ্যা হয় আমার বিচার সাজাদপুরের মাটিতে হবে, লোকের বাড়ি বাড়ি মুরিদ করে বেড়ায় কয়টা মুরিদ হয়েছ,
আর খাজা গরিব নওয়াজের চোখের দিকে তাকায় 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে, আমরা সেই মুসলমান।